দুপুরে জাতীয় শহীদ মিনারে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় সর্বসাধারণের পক্ষ থেকে। এ সময় আগতরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সাজেদা চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একাধিক জানাজা শেষে বিকেলে তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে বিস্তারিত। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সাজেদা চৌধুরীর কফিনে পুষ্প স্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রথমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সামরিক বাহিনীর সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাজেদা চৌধুরী দলের দুই সময়ে স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বলেন, 2007-2008 সালে যখন অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ঠিক তখন সাজেদা চৌধুরী নেত্রীর পাশে ছিলেন ছায়ার মতো। দীর্ঘ পথ পরিক্রমা আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে বেগম সাজেদা চৌধুরী তার ছিলেন অনর। বঙ্গবন্ধুর নেতৃত্ব যখন বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তখনও বেগম সাজেদা চৌধুরী বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতি করেছেন। আওয়ামী লীগ যখন খুব খারাপ সময়টা, আওয়ামী লীগের নেতাকর্মী যখন ভয়ের মধ্যে আছে, নেতৃত্ব শূন্যতা ছিল, ঠিক সেই সময় সাজেদা চৌধুরী জীবনকে বাজি রেখে আওয়ামী লীগের দায়িত্বভার নিয়ে, সাধারণ সমাজ দায়িত্ব নিয়ে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে তিনি গিয়েছেন। আজকে তরুণ সমাজ, নতুন প্রজন্মের এই সমস্ত নেতৃত্বের নেতৃত্ব অনুসরণ করা উচিত এবং সেই দিকে লক্ষ্য রেখে তাদের রাজনীতি পরিচালনা করা উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের ইতিহাস তো বটেই, বাংলাদেশের ইতিহাস লিখতে হলে সাজেদা চৌধুরীর কথা আসে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেগম সাজেদা চৌধুরী বাংলাদেশের ইতিহাস লিখতে হলে, আওয়ামী লীগের ইতিহাস তো বটেই, বাংলাদেশের ইতিহাস লিখতে হলেও বেগম সাজেদা চৌধুরীর কথা আসবে। প্রত্যেকটি সংকটে তিনি ছিলেন এবং অনেকেই জানে না তিনি কারাগারেও অনেক দিন ঢাকা সেন্ট্রাল জেলে তিনি ছিলেন। তার সম্পর্কে বেশি কথা না বলে এটুকু বলতে পারি যে তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। তার এ বিদায় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বেদনার বলে জানান শ্রদ্ধা জানাতে আসা দলটির নেতাকর্মীরা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।